আপনি যখন ক্যামতাসিয়া ভিডিও স্টুডিও ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করবেন এবং পাশাপাশি আপনার ভয়েসও রেকর্ড করতে চান, তখন উপরে রেকর্ড বাটনে ক্লিক করবেন। করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। প্রথমে আপনাকে মাইক্রোফোনটি সেটিং করে নিতে হবে। মাইক্রোফোন আইকনের ড্রপডাউনে ক্লিক করে আপনি যদি ডিফল্ট মাইক্রোফোনটি ব্যবহার করে রেকর্ড করতে চান তাহলে ডিফল্টটি সিলেক্ট থাকবে, অথবা আপনি যদি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এখানে নামটি প্রদর্শিত হবে, আপনি ওটা বাছাই দিবেন। নিচে যে সিস্টেম অডিও, এই অপশানটি সবসময় প্রযোজ্য হবে না। যখন আপনি সিস্টেমের কোনো সাউন্ড রেকর্ড করতে চাইবেন তখন এটি টিকমার্ক করে দিবেন। এখন আপনাকে যেতে হবে ডান দিকে সাউন্ড সিস্টেমের রাইট বাটন ক্লিক করে সাউন্ড সেটিংয়ে। এখান থেকে যাবেন রেকর্ডিং অপশানে। রেকর্ডিং অপশানে আপনি যেই মাইক্রোফোনটি ব্যবহার করে রেকর্ড করতে চান ওই মাইক্রোফোনটি সিলেক্ট করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি পাবেন লেভেল। লেভেল থেকে মাইক্রোফোনের ভলিউম লেভেলটা 70 থেকে 80 করে দিবেন, কেননা আপনি যে রুমে বসে রেকর্ড করবেন সেখানে নয়েজ থাকতে পারে। আমরা চাচ্ছি যে নয়েজগুলো যেন আমার মাইক্রোফোনে না আসে। এক্ষেত্রে আপনার সাউন্ড কিছুটা নিম্ন স্বরে রেকর্ড হবে। আপনি আপনার স্বরটিকে বৃদ্ধি করার জন্য নিচে মাইক্রোফোন বোস্ট এই অপশনটি 20 বা অ্যারাউন্ড 20 করে দিবেন, যেন পরবর্তীতে আপনি আপনার সাউন্ডটিকে অ্যাম্পলিফাই করতে পারেন। তারপর সেখান থেকে ওকে করে আমরা বেরিয়ে আসব। আপনারা যখন রেকর্ড করবেন তো নিশ্চয়ই নির্জন স্থানে বসে রেকর্ড করবেন, যেন সাইড নয়েজগুলো আপনার রেকর্ডে না আসে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি যে রুমে বসে রেকর্ড করছি সেই রুমের ফ্যানগুলো অন রেখেছি, যেন নয়েজগুলো ধরা পড়ে, এবং কীভাবে এই নয়েজগুলোকে রিমুভ করা যায় আমি ওই অপশানটি দেখানোর জন্য ফ্যানগুলোকে অন করে রেখেছি। তো জাস্ট আমি একটি সাউন্ড রেকর্ড করছি। মানুষের জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি স্পর্শ করা যায়, যেমন বাড়ি, গাড়ি, টাকা কড়ি, জামা কিংবা খাবার। এগুলো মানুষের জাগতিক সম্পদ। তবে শুধু এসবেই মানুষ তৃপ্ত থাকে না, তাকে তার মানবিক গুণগুলোকে লালন করতে হয়। সে গান শুনে, কবিতা আবৃত্তি করে, সিনেমা দেখে, ছবি আঁকে, ছবি তোলে, কিংবা কম্পিউটারে গেম খেলে বা অন্য কোনো কাজ করে। এসব হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ। এতক্ষণ আমরা যে ভয়েসটি রেকর্ড করলাম এটি সরাসরি আমার মিডিয়া বিনে এসে অ্যাড হয়ে গিয়েছে। আমি এখান থেকে জাস্ট এটাকে ড্রাগ করে এনে টাইমলাইনে এনে ছেড়ে দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ট্র্যাক। একটি হচ্ছে আমার যে স্ক্রিনটি রেকর্ড হচ্ছে ওই স্ক্রিনের দৃশ্য। আমি স্ক্রিনের দৃশ্যটি রাখবো না, এটা ডিলিট করে দেবো, যেহেতু শুধুমাত্র বোকাল নিয়ে কাজ করবো। বোকালটিকে রেখে দিলাম, এটি টেনে আমি নিচের ট্র্যাকে নিয়ে আসলাম, একটু প্লে করে দেখি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে মানুষের জীবনে এর আগের যে অংশটুকু রয়েছে এটা আমার প্রয়োজন নেই, জাস্ট আমি যে সাউন্ডটা রেকর্ড করেছি শুধু ওই অংশটি নিয়ে কাজ করে আপনাদের দেখাবো। আমি এখান থেকে এই পিছনের অংশটা ডিলিট করার জন্য জাস্ট এই প্লেইং হেডিংটার বাম পাশে যে সবুজ অ্যাঙ্গটি দেখা যাচ্ছে এটাকে ট্রেনে বাম পাশে নিয়ে যাব। নেওয়ার পর এটি সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে এই আমাদের যে কেচিটি দেখা যাচ্ছে অর্থাৎ কাট যে অপশনটি এটাতে ক্লিক করব, এটা রিমুভ হয়ে যাবে। এখন যদি একটু প্লে করি দেখতে কেমন লাগে শুনি। মানুষের জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি স্পর্শ করা যায়। যেহেতু আমি মাইক্রোফোনের ভলিউম কমিয়ে দিয়েছিলাম সো আমার বোকালটি একটু কম সাউন্ডে রেকর্ড হয়েছে, আমি এটিকে এটির গেইনকে একটু বৃদ্ধি করার জন্য যাব ডান দিকে উপরে যে গেইন অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে এটার সর্বোচ্চ পার্সেন্টেজ 250 পর্যন্ত আছে, আমরা 250 করে দিব, বা আপনি আপনার প্রয়োজন মতো করে দিবেন। এখন যদি প্লে করেন তাহলে আর একটু বেটার সাউন্ড শুনতে। জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি প্রয়োজনে আমরা আর একটু কমিয়ে দিতে পারি যেহেতু নয়েজের পরিমাণ একটু বেশি শোনা যায়। মনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়। এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি স্পর্শ করা যায়, যেমন বাড়ি, গাড়ি, টাকা কড়ি। এখন আমার এই বোকালের সাথে আমার রুমের চলমান ফ্যানের সাউন্ডগুলো শোনা যাচ্ছে। প্রথম কাজ হলো আমাকে এই ফ্যানের সাউন্ডগুলো অর্থাৎ যেটাকে আমি নয়েজ বলে থাকি নয়েজটা কীভাবে রিমুভ করবো এই কাজটি দেখাবো। এই কাজটি দেখানোর জন্য আমাকে যেতে হবে প্রথমে অডিও ইফেক্টে। অডিও ইফেক্টে গেলে কয়েকটি অপশান পাবেন, এর ভিতরে একটি হচ্ছে নয়েজ রিমুভাল। আপনার প্রথম কাজ হচ্ছে এই নয়েজ রিমুভাল অপশানটিকে ড্রাগ করে এনে অডিও ট্র্যাকটির উপরে ছেড়ে দিবেন, তাহলে এই অডিও ট্র্যাকটিতে নয়েজ রিমুভাল অপশানটি অ্যাড হয়ে যাবে। নয়েজ রিমুভাল অপশানটি অ্যাড হওয়ার সাথে সাথে ডান দিকে আপনার প্রপার্টিস বক্সে নয়েজ রিমুভাল এর প্রপার্টিসটি প্রদর্শিত হবে। এখান থেকে আপনাকে একটু সেটিং
এখান থেকে আপনাকে কিছুটা সেটিং পরিবর্তন করতে হবে। সেটিং পরিবর্তনের আগে আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। মানুষের জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়, এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি স্পর্শ করে। এটা অনেকটা আগের চেয়ে বেটার মনে হচ্ছে, কেননা আমার এখানে পূর্বের থেকেই সেটিংটা রয়েছে যেখানে সেন্সিটিভিটি 0 এবং অ্যামাউন্টের পরিমাণ 20। আপনারা নর্মালি এরকমই রাখবেন। সেন্সিটিভিটি বাড়িয়ে দিলে অর্থাৎ এটা ডিপলি ক্লিন করবে, ডিপলি ক্লিন করতে গেলে আপনার ভয়েজের মূল অংশটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা সর্বোচ্চ অ্যারাউন্ড 2 থেকে 3 পর্যন্ত আপনারা দিতে পারেন, আমি 3 দিচ্ছি। আর অ্যামাউন্ট অর্থাৎ কত ডেসিবেল পর্যন্ত সে রিমুভ করবে, আমি নর্মালি 20 দিয়ে করি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। অর্থাৎ এটা ডিপেন্ড করবে নয়েজের উপরে, নয়েজ যদি আপনার বেশি হয় তাহলে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন মূল ভয়েস কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমি এখানে 20 দিচ্ছি, বা আমি একটু বাড়িয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আমি 40 করে দিলাম, 40 করে দিলে অ্যানালাইজে ক্লিক করলাম। এখন একটু প্লে করি যায়, যেমন বাড়ি গাড়ি টাকা কড়ি জামা কিংবা খাবার, এগুলো মানুষের জাগতিক। এখানে অনেকটা আমার মূল বয়সটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সো আমি 20 বা 25 এর কাছাকাছি রাখবো। আমি 20 রাখছি এবং প্লে করছি। জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়, এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, যেটি স্পর্শ করা যায়, যেমন বাড়ি গাড়ি টাকা কড়ি জামা কিংবা খাবার, এগুলো মানুষের জাগতিক সম্পদ। এই হচ্ছে নয়েজ রিমুভাল এর কাজ। আর আপনারা যদি চান যে আপনার ভয়েসের কিছু অংশ হাই ভলিউমে আছে, কিছু অংশ লো ভলিউমে আছে, তো আপনারা যদি লেবেলিং করতে চান তখন এই পার্টটি ব্যবহার করতে পারেন। জাস্ট এটিকে ড্রাগ করে এনে এটা বোঝার জন্য আপনি আগে একটু জুম করে নেবেন, দেখা যাচ্ছে যে আপনার ভয়েসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে আছে। জাস্ট আপনি এটাকে ড্রাগ করে এনে এই লেভেলে ছেড়ে দিলে সবগুলো প্রায় একই লেভেলে চলে আসবে। এখন যদি প্লে করেন, পুরি জামা কিংবা খাবার, এগুলো মানুষের জাগতিক সম্পদ। তবে শুধু এসবই মানুষ তৃপ্ত থাকে না, তাকে তার মানবিক গুণগুলো অনেকটা সর্বাংশে আপনার লেভেলটা প্রায় সমান পরিমাণে চলে এসেছে। এখানে আরও দুটি ইফেক্ট রয়েছে যেটিকে বলা হয় ফেড ইন ফেড আউট। আপনারা যদি শুরুতেই যে চান আস্তে আস্তে আপনার ভয়েসের বা বোকালের সাউন্ড বৃদ্ধি পাবে, তখন আপনারা ফেড ইন দিতে পারেন। এটার ইফেক্টটা ঠিক এরকম, আমি প্রথমটা টেনে এনে ছেড়ে দিলাম এবং প্লে করলাম। মানুষের জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়, এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি, অর্থাৎ আপনার ভোকালটা শুরু থেকে কম সাউন্ড থাকবে এবং আস্তে আস্তে তা বৃদ্ধি পাবে। এটাকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এই পয়েন্টের মাধ্যমে, যেটাকে আমরা অডিও পয়েন্ট বলি। আপনি যদি চান যে আপনার ভয়েসটা আরেকটু আগে বৃদ্ধি পাক বা রাইজ হোক, তখন আপনি এই পয়েন্টটিকে টেনে ডানাভাবে নিয়ে যেতে পারবেন। একই প্রক্রিয়া ফেড আউটের ক্ষেত্রেও, যখন আপনার শেষের দিকের ভয়েসটা আস্তে আস্তে কমে যাবে তখন আপনি এই ইফেক্টটি দিতে পারেন। এখন দেখব কীভাবে ম্যানুয়ালি অডিও পয়েন্ট অ্যাড করা যায়। যেমন আপনার এই অংশটি যেটি স্পর্শ করা যায়, যেমন বাড়ি গাড়ি টাকা কড়ি জামা কিংবা খাবার, আপনি চাচ্ছেন অন্যান্য ভোকাল থেকে বা অন্যান্য অংশ থেকে আরেকটু হাই ভলিউম দিতে, তো সো আপনি এই অংশটিকে আলাদাভাবে সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে একটি অডিও পয়েন্ট অ্যাড হবে, এবং এখানে আরেকটি ডাবল ক্লিক করবেন তার আরেকটি পয়েন্ট অ্যাড হবে। এবং এই দুটি পয়েন্টের ডানে বামে আরও দুটি পয়েন্ট নেবেন। নেওয়ার পর এখন মাঝখান থেকে এটাকে টানুন, টেনে উপরের দিকে উঠালে এই মাঝখানের শুধু এই মাঝের অংশটির বোকাল বৃদ্ধি পাবে। প্লে করে দেখুন, বুঝতে পারি যেটি স্পর্শ করা যায়, যেমন বাড়ি গাড়ি টাকা কড়ি জামা কিংবা খাবার। এভাবে আপনি কোনো অংশে নির্দিষ্ট কোনো অংশের বোকাল বৃদ্ধি করতে পারেন এবং কমাতেও পারেন। যেটি স্পর্শ করা যায়, যেমন বাড়ি গাড়ি টাকা কড়ি জামা কিংবা খাবার, এগুলো মানুষের জাগতিক। এভাবে প্রয়োজনে আপনি পয়েন্ট অ্যাড করতে পারবেন এবং প্রয়োজনে পয়েন্ট রিমুভও করতে পারবেন। রিমুভ করার জন্য জাস্ট যে পয়েন্টে রিমুভ করবেন ওই পয়েন্টের উপর রাইট বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। থার্ড যে আমরা কাজটি দেখার কথা সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অর্থাৎ আপনার এই ভোকালটির সাথে সাথে আপনি যদি চান যে কোনো মিউজিক অ্যাড করবেন তখন কীভাবে করবেন। এজন্য আমি এখানে ক্যামটাসিয়ার ডিফল্ট লাইব্রেরি অর্থাৎ মিডিয়া লাইব্রেরি থেকে একটি মিউজিক এনে দেখাচ্ছি। এখানে মিউজিক ট্র্যাক নামে অপশন আছে, এখান থেকে আপনার পছন্দ মতো একটি মিউজিক দিয়ে দিবেন। ধরুন আমি এটি পছন্দ করে নিলাম, জাস্ট ড্রাগ করে এনে টাইমলাইনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন যদি আমি প্লে করি, দুটি মিউজিকই চলমান। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা জানি সচরাচর লো ভলিউমের হয়, জাস্ট আমরা এটার ভলিউমটাকে কমিয়ে দেওয়ার জন্য এই 90-10 ধরে এটাকে কমিয়ে দেবো নিচের দিকে। আমরা খুব সহজে বুঝতে পারি যেটি স্পর্শ করা যায়, যেমন
এখন যদি আপনি চান যখন আপনি কথা বলবেন ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লো ভলিউমে চলবে, অন্যথায় এটি হাই ভলিউমে চলবে, তখন আপনাকে ম্যানুয়ালি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিছু অডিও পয়েন্ট অ্যাড করে নিতে হবে। করবেন না, যেমন ডাবল ক্লিক করে আমি দেখিয়েছিলাম এভাবে কয়েকটি অ্যাঙ্কর অ্যাড করে নেবেন। তো শুরুর পয়েন্টটি হাই ভলিউমে থাকলো এবং আপনার কথা যেখান থেকে শুরু হয়েছে ওই অংশটি লো ভলিউম হলো। দুই ধরনের সম্পদের প্রয়োজন হয়, এর একটি আমরা খুব সহজে বুঝতে পারি যে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করার পদ্ধতি। তো আপনারা এখন আশা করি এই ক্যামটেস স্টুডিও ব্যবহার করে আপনাদের ভয়েসকে রেকর্ডিং ভলিউমের চেয়ে আরেকটু ইম্প্রুভ করতে পারবেন। তবে নর্মালি আমি ক্যামটাসিয়া স্টুডিও ব্যবহার করে অডিও এডিটিংয়ের কাজটি করি না, তবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অডিও এডিটিংয়ের কাজটি ক্যামটাসিয়া স্টুডিও ব্যবহার করে করেছি। নর্মালি আমি অডাসিটি অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে অডিও এডিটিংয়ের কাজটি করে থাকি, যেখানে বিপুল পরিমাণ অডিও ইফেক্ট রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে অডাসিটি ব্যবহার করে অডিও এডিট করতে হয়। ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।